দেখা এবার এবার আমরা আরো কিছু স্লাইড অ্যাড করি, যেমন ইনসার্টে গেলাম, তারপর একটা পেজ নিচ্ছি স্লাইড থেকে, মাই হবি আমি এখানে গেলাম, এখানে কি জাস্ট ক্লিক করে এখানে মাই হবি লেফটে যাচ্ছে মাই, ঠিক আছে, হবি এটাকে আমি কি করি লেফট নিয়ে আসলাম, ছোট করি ফন্ট সাইজটা ছোট করি, আমার দরকার নাই, অ্যান্ড বোল্ড করি, এটা বোল্ড হয়ে গেছে। বাট আমি যে সেখানে পিকচার দেখাবো, কি দেখাবো বলতো, পিকচার দেখাবো, ওকে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন চারটা পিকচার হবে বলে লিখবো আমি, সেক্ষেত্রে আমি চাইলে একটা কাজ করতে পারি, এই যে ইনসার্টে যাবো, একটা টেবিল নিচ্ছি, এটা এখানে না, এটা এখানে ক্লিক করি, এটা একটু বড় করি, ধরো টেবিল নিয়ে করতে যাচ্ছি, এটাকে মুভ করতে পারি, এখানে মুভ করলাম, আবার এটার যে বর্ডারটা আছে কালার পেয়ে যাচ্ছে, এটা দিতে পারি বর্ডার, অল বর্ডার, নো কালার, নো কালার, ইফেক্ট, কুইক স্টাইল, শেডিং, লেআউট, এরিয়া, এই যে এখানে দিয়ে দিই পেন কালার, আমাদের বর্ডার কোথায়, বর্ডারগুলো বড় থেকে দূরেছি, এগুলো এখান থেকে অটোমেটিক হয়ে যাচ্ছে, বর্ডার স্টাইল যে এবার ঠিক আছে, অল বর্ডার এই যে এখন ঠিক আছে, ওকে। এটাকে একটু বড় করি আমি, আমি এগুলোতে পিকচার দিব, যেমন এটা হচ্ছে স্পোর্টস, এটার কালার আমি সাদা করেছি, হোয়াইট স্পোর্টস, তারপর হচ্ছে সিং, সিঙ্গিং, তারপর হচ্ছে কি বলা যায় গার্ডেনিং, হবিগুলো গার্ডেনিং, আর কি আছে বলতো, সুইমিং, সুইমিং, ওকে। আমি এগুলো একটু কি দিব, কিছু ছবি শেয়ার করব এখানে, সেটা পারি এখানে পিকচার নিয়ে, সবচেয়ে বেটার হয় কি শেপ নিয়ে করলে, শেপ, ওকে। তাহলে ছবিটা বাইর হয় না, এটা হচ্ছে আমি এখান থেকে পিকচার, অনলাইন পিকচার, ফার্স্ট হচ্ছে কি আমাদের স্পোর্টস এটা কি ছবি ইউজ করতে পারি, স্পোর্টস কোনটা দেওয়া যায়, ধরো এটা দিতে পারি, এটা এখানে ফিক্সড হয়ে যাবে, বাট পিকচার নিয়ে এটা বড়ো আসবে, এটা ছোটো করো, কাস্টমাইজ করো, অনেক ভেজাল, তাই আমি শেপ নিয়ে নিলাম, এখান থেকে নো আউটলাইন, কন্ট্রোল ডি এখানে দিয়ে দিই, আবার এখানে ক্লিক করে পিকচার, সিং এ সং, সিং এ, সিং এ সং, এই যে এটা দিতে পারি, তারপর কন্ট্রোল ডি হটে দিলাম, এটা দিতে পারি আমরা শেফিল থেকে গার্ডেনিং পিকচার, গার্ডেনিং দেওয়া যায়, এটা দিতে পারি অথবা এইটা তোমার সাইডটা দেখি বলো, গার্ডেনিং, তারপর কন্ট্রোল ডি, এটা হচ্ছে সুইমিং, সাঁতার কাটতে ভালো লাগে, যা যেটা হওয়া লাগে সে সেটা শেয়ার করতে পারো, সুইমিং, ওকে, চলে আসলো। এই যে মায় হবিগুলো তুমি একটা ডেসক্রিপশন লিখে দিতে পারো,
বার এই যে পিছনে ক্লিক টু অ্যাড টাইটেল এগুলো কোনো লেখা আসলে আসে না, এটা কেমন দেখাচ্ছে? এটা দেখতে চাইলে আমরা চলে যাব, দেখো এখান থেকে স্লাইড শো ফ্রম বিগিনিং, দেখো এটা স্লাইড শো হবে, এই যে আমি কি আমি বলবো সেটা, ওকে, তারপর আমার সম্পর্কে একটু বিস্তারিত বলবো, এটা আবার এখানে অন থাকবে, অনেকে আমাদের এক্সপিরিয়েন্স তাকাবে, আমাদের রিভিউ তাকাবে, ঠিক আছে, তারপর আমি কি কি কাজ জানি এটা একটু কথা বলবো, আমার এখানে মুখও থাকবে স্কিও থাকবে, আমার কি কি ভালো লাগে, মাই হবি, আমার শখগুলো এদিকে থাকবে, ওকে, এরপর কি থাকবে, মাই ভিশন, মাই মিশন, অনেক কিছু থাকে, ঠিক আছে, এটা টারগুলো চ্যাপ্টার থাকে, এগুলো অ্যাড করতে পারি, ওকে। এরপর আমি চাইলে এখানে আরও অ্যাড করতে অনেক কিছু অ্যাড করতে পারি, আবার ধরো মাই গোল, মাই প্ল্যান, এই টাইপের আরও কিছু, ঠিক আছে, আমি এখানে যাই, ধরো এখান থেকে একটা নিলাম মাই প্ল্যান, মানে আমার পরিকল্পনা কী লাইফে, ঠিক আছে, মাই গোল, আমার লক্ষ্য কী, ওকে, মাই প্ল্যান, ওকে, এটাকে আমি লেফট নিয়ে যাই বা ইটার প্ল্যান অ্যান্ড মাই ফিউচার প্ল্যানিং টাইপ, ঠিক আছে, আমি বসে কী করার ইচ্ছে আছে, এই টাইপের কিছু হিন্টস, হিন্টস আমি কি উঠতে পারি, রাখতে পারি, তো আমি এখানে ডেমোটেক দিচ্ছি, ওকে, লাস্ট আরও এই যে মাই গোল, আমার ইচ্ছে কি, মাই ভিশন, মাই আর খেতে মিশন, এমিন লাইফ এক্সেট্রা থাকতে পারে, ঠিক আছে, ওকে, লাস্ট হচ্ছে কি, গ্রেটিংস, ধন্যবাদ জানানো, লাস্টটা, লাস্টটা থাকবে, ফার্স্ট থাকবে ইন্ট্রোডিউসিং, লাস্ট গ্রেটিংস মানে ধন্যবাদ দিয়ে ক্লোজ করা, লাস্টে ক্লিক করবো এখানে, এখানে কি থাকবে, টাইটেল বা আমার কিছু পিকচার আমি শেয়ার করতে পারি, ধরো পিকচার ক্ষেত্রে আমরা টাইটেল অ্যান্ড কন্টেন্ট ইউজ করতে পারি বা টু কন্টেন্ট ইউজ করতে পারি, আমি ক্লিক করলাম মাই ওয়ার্ক, ওয়ার্ক গ্যালারি, যে আমি কী কাজ করলাম, এটা বাট কি ছবি চালে আমি অ্যাড করতে পারি, এটা নিলে কী হয়, পিকচার যখন কিছু এক্সট্রা অপশন চলে আসে, দেখো এখানে তুমি নিজে নিতে পারো, ইনসার্ট থেকে ওখানে পিকচার আছে, সব আছে ইনসার্ট, আবার ওগুলো এখানে নতুন করে দিয়ে দেয়, পিকচার ক্লিক করলাম এখানে, পিকচার ধরো আমি এটা দিলাম, এটা কী আবার, বাহ, এত চিপস আমি দেখতেছি, ঠিক আছে, এখানে আটটা নিচ্ছি আমি, ধরো ওয়ার্ক স্টেশন এটা দিচ্ছি, যে আমার আমি যেখানে কাজ করি সেখানকার ছবি আর কি, এটা অন্য কেউ, এটার কিছু ছবি আমি চাইলে আরও অ্যাড করতে পারি, আরও অ্যাড করতে পারি, ওকে, মাই গ্যালারি থাকবে, আমি যেখানে কাজ করলাম ওখানে অফিসের ছবি থাকতে পারে, স্টুডেন্টের ছবি থাকতে পারে, সবাইকে নিয়ে ছবি থাকতে পারে, আমি এগুলো ইউজ করতে পারি, ওকে, লাস্ট ইনসার্ট, তারপর হচ্ছে আমাদের দিতে পারি গেটিং সান্না, সর্বোচ্চ ছয় থেকে সাতটা হয়, ছয় থেকে সাতটা হয়, বেশি না, কারণ এতক্ষণ পকপক্ষে শুনবেও না, আমাকে সময় দশ মিনিট, পনেরো মিনিট, এর বেশি না, ঠিক আছে, এবং আমি চলে যাই লাস্ট গ্রেটিংস, টাইটেল দিই থ্যাংকস, থ্যাংকস ফর ওয়াচ ওয়াচিং মাই ভিডিও প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আর কি দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়, প্রেজেন্ট দেওয়া যায়, প্রেজেন্টেশন দিই, এটাকে একটু নিচে নিয়ে আসি, মডিফাই করি, ওকে, একটু স্টাইলিশ করি, এটাকে বোল্ড করলাম, তারপর কর্বেল এটা দিব, এটাই দিব, ঠিক আছে, একটু বাড়িয়ে দিলাম, ওকে, এ হলো আমাদের প্রেজেন্টেশন, এটাকে আমি সেভ করি, সেভ ব্রাউজ করি, আমি এটা রেখে দিচ্ছি একদম ফোল্ডারে, এমএস অফিস, বেজ কত ছিল, 79, ওকে, এটা সেভ হয়ে গেল, এ হলো আমাদের সাত স্লাইডে একটা পাওয়ার পয়েন্ট, এই সবগুলো আমরা কীভাবে দেখবো, স্লাইড শো, আরও কয়েকটা অপশন আছে, ফ্রম বিগিনিং,
চলে আসবে, দেখো ফুল পেজ চলে আসবে। যখন আমি ওটা বলবো তখন দেওয়া দেওয়া যাবে। ওকে, এই হলো আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এসকেপ, ই এস সি লিখলে আবার পুনরায় আগের মেনুতে চলে যাবে, ই এস সি।